রাজ্যের প্রতি কেন্দ্রের প্রতিবাদ, 100 দিনের বকেয়া টাকা মেটাবে রাজ্য। রবিবার ক্যাম্প তৈরি করে বঞ্চিত শ্রমিকদের তালিকা তৈরি করে বাগদা ব্লক তৃণমূল। এদিন বাগদা পশ্চিম ব্লক তৃণমূলের পক্ষ থেকে এই তালিকা তৈরি করা হয়। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাবে রাজ্য। রবিবার 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য বাগদার হেলেঞ্চাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হল নথিপত্র। এদিন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের 3 নম্বর আসনের জেলা পরিষদ সদস্য ভানুমতি বালা ও বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার, যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরজিৎ ঢালির উপস্থিতিতে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। এখানে 100 দিনের কাজের শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয়। এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি। সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছি। যারা 100 দিনের জব কার্ডে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না। তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন। তাই বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিক মতো টাকাগুলো পায়। 20টা ফর্ম জমা পড়ে গেছে, আমরা পরপর লিখছি, আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে। ইতিমধ্যেই অনেক শ্রমিক তাদের নথি জমা দিয়েছেন। শ্রমিকদের দাবি, আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্যই আমরা নথিপত্র জমা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা মেটাবেন বলে আশাবাদী আমরা। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, সেই জন্য তারা জমা নিচ্ছে তৃণমূলের লোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, 100 দিনের কাজের বকেয়া টাকা মেটাবে রাজ্য। রবিবার 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য বাগদার হেলেঞ্চাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হল নথিপত্র। এদিন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্চাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের 3 নম্বর আসনের জেলা পরিষদ সদস্য ভানুমতি বালা ও বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার, যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার সরজিৎ ঢালির উপস্থিতিতে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। এখানে 100 দিনের কাজের শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয়। এ বিষয়ে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি। সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছি। যারা 100 দিনের জব কার্ডে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না। তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন। তাই বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিক মতো টাকাগুলো পায়। 20টা ফর্ম জমা পড়ে গেছে, আমরা পরপর লিখছি, আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে। ইতিমধ্যেই অনেক শ্রমিক তাদের নথি জমা দিয়েছেন। শ্রমিকদের দাবি, আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্যই আমরা নথিপত্র জমা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা মেটাবেন বলে আশাবাদী আমরা। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, সেই জন্য তারা জমা নিচ্ছে তৃণমূলের লোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।